সাকিব খান আমেরিকায় গেলে দেখা, আমরা ফেসবুকে দেখি যে আপনাদের সাথে ছবি টবিতে, মানে তার সাথে সম্পর্কটা পারিবারিক কোনো একটু যদি বলতেন। আর আরেকটা খুবই পজিটিভ জিনিস আমার কাছে যেটা বলা হয়, আমাদের দেশে এখন যে গল্পগুলো হচ্ছে এই গল্পগুলা খাঁটি বাংলাদেশের গল্প, মানে এটা কোনো ধরনের অ্যাডাপ্টেশন এটা সেটা কোনো কিছু নয়, এগুলো কিন্তু একদম অ্যাবসলিউটলি বাংলাদেশের গল্প। এইটা হচ্ছে সবচেয়ে পজিটিভ জিনিস, এইটা অনেক বাট বছরের শুরুতে একটা প্ল্যান থাকে, কোন তারিখে পাঠান তারিখ, তাইলে হয়তো আমাদের ফিল্ম মেকাররা সেম টাইপের পাঠানো বিজনেস করতো, আমাদের ফিল্ম তো ওই সামঞ্জস্যের জায়গাটা রিলিজ হতে আমার কোনো প্রবলেম আছে, কিন্তু এই প্রপার সিস্টেমের ভিতরে একজন আরেকজন মিলে সে ক্লাসটা করে একজন আপু আমার আর একটা প্রশ্ন ছিল।